আর আগে শেষ মুহূর্তে ডিআই এর সঙ্গে বৈঠক হলো বিকাশ ভবন সূত্রের খবর, সিদ্ধান্ত হয়েছে স্কুল ক্যাম্পাসে ভিড় করা যাবে না। বিস্তারিত তথ্য দেবেন আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র রয়েছেন। সুমন, আর কয়েকদিনের মধ্যে স্কুল খোলার কথা এবং তারই মধ্যে সতর্কতা যাতে সম্পূর্ণভাবে বজায় থাকে সে কথা ইতিমধ্যেই উঠতে শুরু করেছে, তার মধ্যে এই ডিআই এর সঙ্গে বৈঠকে বিকাশ ভবনে বৈঠক হলো, মূলত কোন কোন বিষয়ে ফোকাস করার কথা বলা হলো এই বৈঠকে? একেবারেই দেখো, আর মাঝে মাত্র দুটো দিন, তারপরে কিন্তু দীর্ঘ 8 মাস পরে স্কুল খুলতে চলেছে, পড়ুয়ারা ক্যাম্পাসে ফিরবে। ইতিমধ্যেই আমরা ন্যাসের মহড়ায় দেখেছি যে কয়েকজন পড়ুয়া বিভিন্ন স্কুলে এসেছেন কলকাতার বুকে, রাজ্যের বুকে। সেখানে ডিআই দের ভিডিও কনফারেন্সে যে বৈঠক হচ্ছে সেখানে যে সিদ্ধান্ত হয়েছে স্কুল ক্যাম্পাসে ভিড় করা যাবে না, স্কুলগুলো ফুল বা পেন দিয়ে এতদিন বাদে যে পড়ুয়ারা আসবে তাদের অভ্যর্থনা জানাবে, প্রধান শিক্ষকদের কাছে অভিভাবকদের নম্বর থাকবে, স্কুলের কর্ম সচেতনতার জন্য পোস্টার থাকবে, পরিদর্শকদের 16 তারিখের উপস্থিতির হার যে কতজন পড়ুয়া স্কুলে আসছে সে কথা পরিদর্শকদের জানা দেন প্রধান শিক্ষকরা। সব মিলিয়ে স্কুল কিন্তু তৈরি, স্যানিটাইজেশনের কাজ হয়ে গেছে, আমরা জেলার জেলা বিভিন্ন স্কুলে দেখেছি পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ চলেছে, কলকাতার বুকেও সেই কাজ হয়েছে। সব মিলিয়ে স্কুল খোলার জন্য রাজ্য একেবারে প্রস্তুত এবং সেই সেই জায়গায় দাঁড়িয়ে শেষ মুহূর্তে পরিদর্শকদের সাথে একবার বৈঠক করে দিলেন কাজ।